বরিশালবাসীর দ্বিতীয়বার আল্লাহ খেদমত করার, তাকে এমপি হিসেবে খেদমত করার তৌফিক দান করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বুধবার 18 অক্টোবর বিকেলে নগরীর কালীবাড়ি রোডের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আমাদের সকলের মুরব্বী শাহনারা আব্দুল্লাহ আমাদের মাঝে বেঁচে নাই, মেহরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, তার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবকদের রহমান আব্দুল্লাহ তার উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন আল্লাহ, তার ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দিন রব্বুল আলামিন। তার সুযোগ্য সন্তান বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার দুই ভাই মোয়েল নাশিদ বোন কান্তা সহ পরিবারের সকল সদস্যদের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন রব্বুল আলামিন। আমাদের জানাতে মাননীয় মেয়র সাহেব আল্লাহ বরিশালবাসীকে খেদমত করেছে, দুস্থদের যে সমস্ত সাহায্য করেছে আল্লাহ তার ভিতর থেকে আপনার যে কাজটা পছন্দ আল্লাহ সেই উসিলায় বরিশালবাসীর দ্বিতীয়বার আল্লাহ খেদমত করার, তাকে এমপি হিসেবে খেদমত করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী আল্লাহ শেখ হাসিনার হায়াতকে আপনি সুদীর্ঘ করে দিন, সরকারের সন্তানদের হাত থেকে আপনি তাকে হেফাজত করুন রব্বুল আলামিন। আমাদের দেশ যে উন্নয়নের মহাসড়কের উপরে চলমান রয়েছে আল্লাহ এই গতিকে আল্লাহ আপনি চিরদিনের জন্য আপনি চালু রাখুন এবং তার হাতকে শক্তিশালী করে দিন, দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আপনি তাকে হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ এখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী এবং নির্বাচিত কাউন্সিলর বৃন্দ রয়েছে আল্লাহ, অন্যান্য যে সমস্ত লোকজন আমরা রয়েছি আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন, সকলের দিনের নেক মাকাসিদ পূরণ করে দিন, পেয়ারে নবীজির শাফাআত নসিব করে দিন আল্লাহ। খাস করে আল্লাহ ফিলিস্তিনের নিরীহ শিশু নারী এবং যারা শহীদ হয়েছে আল্লাহ সেই 1948 সাল থেকে সকল শহীদদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। বীর মুজাহিদরা যে জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে আল্লাহ তাদেরকে আপনি গাইবি মতভেদ করে আল্লাহ সাহায্য করুন আল্লাহ, তাদের মাতৃভূমিকে আপনি রক্ষা করার তৌফিক তাদেরকে দান করুন, পেয়ারে নবীজির বরকতে দোয়া মোনাজাত কবুল মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহামদিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।